নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এটিকে মোহনবাগান কি আইএসএলের জন্য নতুন জার্সি লঞ্চ করবে। তো দেখো, সেখানে আমি তোমাদেরকে বলেইছিলাম সম্ভাবনা খুবই কম, কারণ ডুরান কাপেই মোটামুটি যাদের মানে জার্সি চেঞ্জ করার কথা সবাইরাই করে ফেলেছে। এফসি গোয়া আইএসএলের জন্য পরেই জার্সি লঞ্চ করেছে আর কি। তো দেখতে গেলে এইখানে মানে এটিকে মোহনবাগানেরও জার্সি কিন্তু চেঞ্জ হয়নি। এটিকে মোহনবাগান তাদের যে পুরনো ডিজাইনের জার্সি, সেই ডিজাইন নিয়েই এবারে খেলতে চলেছে। শুধুমাত্র যেহেতু টাইটেল স্পন্সরটা চেঞ্জ হয়েছে, আগে ছিল স্পোর্ট অফ, এখন বর্তমানে প্যারিম্যাচ নিউজ, তো সেইটাই শুধু জায়গাটা মানে নাম লেখাটা ওইখানটাই চেঞ্জ হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো কিছুই চেঞ্জ হয়নি। জার্সি কিন্তু একদমই সেম আছে, হোম আর অ্যাওয়ে দুখানাই জার্সি এটিকে মোহনবাগানের। একটা মেরুনের ওপর যেমন সবুজের ডোরা কাটা কাটা থাকে সেই রকম একটা হয়েছে, আর একটা তোমার হয়েছে সাদা যার ওপর একটা মেরুন আর সবুজের একটা স্ট্রিপ দেওয়া আছে। এইটাই হচ্ছে জার্সি, থার্ড জার্সি কিন্তু নেই। এছাড়া সিএফএল এর ব্যাপারটা নিয়েও বলে দিই, তো এটিকে মোহনবাগানের কিন্তু সিএফএল খেলার সম্ভাবনা প্রবল, কারণ আমরা জানতাম 9 প্লেয়ারকে ভারতীয় জাতীয় টিমে ডাকা হয়েছে, কিন্তু বর্তমানে 3 প্লেয়ারকে নিয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এটিকে মোহনবাগানের 3 নিয়ে, যাদের মধ্যে রয়েছেন লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান এবং দীপক টাংরি। তো সেক্ষেত্রে দেখতে গেলে আরও 6 প্লেয়ারকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এটিকে মোহনবাগান, অতএব সিএফএল খেলতে কিন্তু আর সেভাবে কোনো বাধা নেই। যদিও আজকে সুপার সিক্সের ব্যাপার নিয়ে আজকে কিন্তু আইএফএর বৈঠক রয়েছে, যেখানে 3 প্রধানের থেকেও কোনো মানে প্রতিনিধি থাকার কথা। এবার দেখা যাক কি আলোচনা হয়, সেই নিয়ে ভিডিও আমি আনবো যেমন যা খবর পাবো। তো এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।